সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আমাদের আজকের ক্লাসটা পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটি, যে লেকচারটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে একাদশ দ্বাদশ এইচএসসি 2020 ডিগ্রি ফার্স্ট ইয়ারের জন্য। আজকে আমরা যে চ্যাপ্টার থেকে আলোচনা করব সেটা হচ্ছে পরিকল্পনা। চ্যাপ্টার থেকে ফার্স্ট হচ্ছে যে পরিকল্পনা কি। আমরা জানি কোনো একটি কাজ ভবিষ্যতে কখন করা হবে, কিভাবে করা হবে, কার দ্বারা সম্পূর্ণ করা হবে, কখন ইত্যাদি অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে, ইত্যাদির অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে সাধারণত কি বলে? পরিকল্পনা। অর্থাৎ কি, একটি কাজ ভবিষ্যতে কখন করা হবে, কিভাবে করা হবে, তার জন্য যে সুনির্দিষ্ট রূপরেখা বা কাঠামো বা নকশা প্রণয়ন করা হয় তার অগ্রিম সিদ্ধান্তকে কি বলা হচ্ছে? পরিকল্পনা। অর্থাৎ প্ল্যানিং ইজ, যেটাকে বলা হয় ইংলিশে কি, প্ল্যানিং ইজ সেটিং অ্যান অর্গানাইজেশনাল গোলস অ্যান্ড হাউ বেস্ট টু অ্যাচিভ দেম। সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করা হয় পরিকল্পনার মাধ্যমে, এবং হচ্ছে সেগুলা সর্বোত্তম বিকল্প উত্তম উপায়ে বা বিকল্প উপায়ে কিভাবে সেগুলাকে কি করা যায়, অর্জন করা যায়, সেটা পরিকল্পনা বর্ণনা করে। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে মূল কথা, পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করার যে রূপরেখা বা নকশা বা কাঠামো প্রণয়ন করা হয়, অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটার নামই হচ্ছে পরিকল্পনা। সেকেন্ড কোশ্চিন হচ্ছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের ভিতরে আছে আমাদের ফার্স্ট যেটা, অর্থাৎ একটা পরিকল্পনা কখন উত্তম হবে, যদি পরিকল্পনাটি সাকসেস হয় তখনই সেটা হবে উত্তম পরিকল্পনা। এবং এই উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য। অর্থাৎ একটা পরিকল্পনার কি থাকতে হবে, ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। পরিকল্পনা কখনোই সাকসেস হবে না যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য না থাকে। অর্থাৎ পালবিহীন নৌকা যেমন যে কোনো জায়গায় গিয়ে কি করতে পারে, বসতে পারে, এটার কোনো ডেস্টিনেশন নেই, ঠিক একইভাবে আমাদের যদি নির্দিষ্ট উদ্দেশ্য না থাকে তাহলে কখনোই আমরা পরিকল্পনায় সফল হব না এবং ব্যবসায় সফলতার মুখ দেখব। দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটার নাম হচ্ছে বুদ্ধিমত্তার প্রয়োগ। পরিকল্পনা সাধারণত কি করা হয়, কোনো কাজ করার জন্য চিন্তা ভাবনা, তারপরে কোনো তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয়, তখন সেই পরিকল্পনাটা সার্থক বা উত্তম হয়। থার্ড যে পয়েন্ট আছে সেটার নাম হচ্ছে আমাদের নিরবচ্ছিন্ন। পরিকল্পনা কি হবে? নিরবচ্ছিন্ন হবে। অর্থাৎ কি, কতগুলো কাজের সমষ্টি হবে, একটার পর আরেকটা কাজ অটোমেটিক চালু হয়ে যাবে। পরিকল্পনা কখনো কি হয়ে যাবে না, শেষ হওয়ার কোনো স্কোপ নেই, আমরা এক স্টেজ থেকে আরেক স্টেজে যাব। তাহলে সেই প্রতিষ্ঠানের পরিকল্পনা সার্থক বা সফল হবে। দেন হচ্ছে বাস্তবমুখী। পরিকল্পনা কি হতে হবে, অবস্থার অবশ্যই যেটা করতে হবে বাস্তবমুখী হতে হবে। দ্যাট মিনস আমার বর্তমান প্রতিষ্ঠানের আলোকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন কাজটা এখন বাস্তবায়ন করব, কোনটা বাস্তবায়ন করব না। আমার ডিসিশনটা এখন কি নেওয়া দরকার, কি নেওয়া দরকার না, সেটা অবশ্যই বাস্তবমুখী হতে হবে। কাল্পনিক অলিক কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনা করলে সেটা কখনোই সফল হবে না বা কি করবে না, সফলতার মুখ দেখবে না। গ্রহণযোগ্যতা নেক্সট যে পয়েন্ট, সেটার নাম হচ্ছে গ্রহণযোগ্যতা। অর্থাৎ আমরা এরকম পরিকল্পনা প্রণয়ন করব যেটা প্রতিষ্ঠানের সকল কর্মীদের কাছে গ্রহণযোগ্য হয়। দ্যাট মিনস কি, ব্যবসায় টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে একবারে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট এবং প্রত্যেকটা এমপ্লয়ি যাতে কাছে পরিকল্পনাগুলো কি হয়, গ্রহণযোগ্য, সেটা খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে তথ্য নির্ভর পরিকল্পনা। পরিকল্পনা উত্তম হতে গেলে বা পরিকল্পনাকে যদি সফলতার মুখ দেখাতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, তথ্য নির্ভর পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তথ্য ছাড়া পরিকল্পনা প্রণয়ন করলে কখনোই সেই পরিকল্পনা সফলতার মুখ দেখবে না। থার্ড হচ্ছে নমনীয়তা। লাস্ট যে পয়েন্টটা নমনীয়তা, সে নমনীয়তা কিরকম,
যে পরিকল্পনা অবশ্যই কি হতে হবে, নমনীয় বা ফ্লেক্সিবল হতে হবে। পরিকল্পনার কোনো স্টেজে দেখা গেছে যে কোনো একটা অকারেন্স ঘটে গেছে, তখন আমাদেরকে কি করতে হবে, ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিতে হবে যে কি করা যায়। ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া মানে হচ্ছে আমি কিন্তু আগের পরিকল্পনা অনুযায়ী কাজ করলাম না, অর্থাৎ পরিকল্পনাকে এখানে আমি চেঞ্জ করলাম, দ্যাট মিন্স এখানে পরিকল্পনা হচ্ছে ফ্লেক্সিবল বা নমনীয়। পরিকল্পনাকে সফল করার উদ্দেশ্যে মাঝে মাঝে পরিকল্পনাকে কি করতে হয়, আমাদের চেঞ্জ করতে হয় কোনো কোনো জায়গায়, সেটার নাম হচ্ছে নমনীয়তা। এজন্য আমাদের পরিকল্পনা কি করতে হবে, নমনীয়তা থাকতে হবে পরিকল্পনায়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ত্রুটিমুক্ততা। পরিকল্পনা অবশ্যই ত্রুটিযুক্ততা থাকা যাবে না, ত্রুটিমুক্ত হতে হবে পরিকল্পনাকে, তাহলেই একটা প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা কি হবে, সার্থক হবে, সফল হবে, তখনই এটাকে বলা যাবে উত্তম পরিকল্পনা। থার্ড কোশ্চেন আজকের, পরিকল্পনার প্রকারভেদ। বিভিন্ন প্রকারের পরিকল্পনা আছে, এর ভিতরে যেটা পরীক্ষায় আসে সবচেয়ে ম্যাক্সিমাম সেটা হচ্ছে প্রকৃতিভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ। প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে? আমরা প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে চার ভাগে ভাগ করেছি। ফার্স্ট স্টেজ হচ্ছে লক্ষ্য বা গোল। আমরা জানি লক্ষ্য কাকে বলে, লক্ষ্য হচ্ছে পরিকল্পনার কি অভিপ্রায় বা কাঙ্ক্ষিত, অর্থাৎ পরিকল্পনার মূল অভিপ্রায় বা কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ফলাফলকে বলা হচ্ছে লক্ষ্য। এর মানে কি, যেমন আমাদের সামনের 5 বছরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা 50% বৃদ্ধি করতে, এটা হচ্ছে লক্ষ্য। লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ কেন্দ্রিক, আর উদ্দেশ্য হচ্ছে বর্তমান কেন্দ্রিক। আর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যে লক্ষ্য বাস্তবায়নের ধাপ বা মাইল ফলককে বলা হচ্ছে উদ্দেশ্য। আমাদের সবসময় মনে রাখতে হবে লক্ষ্য হচ্ছে একদম কি ভবিষ্যৎমুখী, এবং হচ্ছে এটা কি উদ্দেশ্যের চেয়ে বড়। আর উদ্দেশ্য হচ্ছে বর্তমানমুখী এবং সুনির্দিষ্ট থাকে, যেটা হচ্ছে লক্ষ্যের চেয়ে ছোট। অর্থাৎ লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য যে ধাপগুলো দরকার হয় সেটা হচ্ছে উদ্দেশ্য। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা কি, যে পরিকল্পনা কি করা হয় একটা প্রতিষ্ঠানে বারবার নেওয়া হয় বা পরিকল্পনার কোনো পরিবর্তন হয় না, যে কোনো উদ্দেশ্য বা লক্ষ্য বাস্তবায়নের জন্য যে পরিকল্পনার কোনো চেঞ্জ হয় না, সেটার নাম হচ্ছে স্থায়ী পরিকল্পনা। অর্থাৎ এই পরিকল্পনা একবার নেওয়ার পর আমরা আর কি করতে হয় না, চেঞ্জ করতে হয় না, বছরের পর বছর এই একই পরিকল্পনা থাকে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এই স্থায়ী পরিকল্পনা আবার কত ধরনের আছে, 5 ধরনের। কি, ফার্স্ট হচ্ছে নীতি বা পলিসি, ইংলিশে বলা হয় পলিসি। পলিসি কি, নীতি হচ্ছে কি, যে আমাদের একটা প্রতিষ্ঠানে বা কোনো কাজ করার জন্য যে সাধারণ মানদণ্ড বা আদর্শ বা নির্দেশনা থাকে সেটার নাম হচ্ছে নীতি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কিছু কি থাকবে, নির্দেশনা থাকবে, সেই নির্দেশনা বা আদর্শ থাকবে সেটার নামই হচ্ছে নীতি। লাস্ট হচ্ছে দ্বিতীয় নম্বর, যেটা প্রক্রিয়া, প্রসেস ইংলিশে বলা হয়। অর্থাৎ স্থায়ী পরিকল্পনার প্রকারভেদের ভিতরে দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার, প্রক্রিয়া বা প্রসেস। প্রক্রিয়া কি, যেমন আমরা কোনো কাজ বাস্তবায়নের জন্য কি করা হয়, যদি একটা প্রক্রিয়া বা কতগুলো কার্য সমষ্টির মাধ্যমে আমরা কি করি, আগাই, সেটার নাম হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস। অর্থাৎ প্রক্রিয়া বা প্রসেস হতে গেলে যে জিনিসটা লাগবে, সর্বপ্রথম আমাদের কতগুলা কাজের সমষ্টি সম্পন্ন করতে হবে। যেমন আমরা যদি কি করি, কোনো প্রতিষ্ঠানের কর্মী নির্বাচন করি, তাহলে কি করতে হবে, আমাদের কোন প্রক্রিয়া বা প্রসেস অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আবেদনপত্র গ্রহণ থেকে শুরু করে কর্মীদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া, দেন এরপরে তাদের পরীক্ষা নেওয়া, ভাইবা নেওয়া, ফিজিক্যাল টেস্ট করা, দেন ভেরিফিকেশন করা, সর্বশেষ তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া পর্যন্ত, সেটার নাম হচ্ছে কি, কর্মী নির্বাচন। তাহলে এই কর্মী নির্বাচন করতে গেলে আমরা ধারাবাহিকভাবে কিছু
কার্য সম্পন্ন করে থাকি সেটার নাম হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস। থার্ড বা তৃতীয় প্রকার হচ্ছে স্থায়ী পরিকল্পনার পদ্ধতি। পদ্ধতি কি? পদ্ধতি প্রক্রিয়ার যে প্রত্যেকটি কার্য আছে সেই প্রত্যেকটি কার্যের এক একটাকে কি করা হবে, কোন প্রক্রিয়ায় বা কোন পদ্ধতির মাধ্যমে কোন পন্থায় প্রক্রিয়ার প্রত্যেকটা কার্য স্টেপের কে কোন পন্থায় বা মাধ্যমে সম্পূর্ণ করা হবে সেটার নাম হচ্ছে কি, পদ্ধতি। যেমন আমরা কি বলতে পারি, আমরা যে পরীক্ষা নিব, আমরা তাদের যে ইন্টারভিউ নিব, সেই ইন্টারভিউর কয়েকটা মাধ্যম থাকতে পারে বা রিটেন এক্সামের কয়েকটা মাধ্যম থাকতে পারে, সেগমেন্ট করা থাকতে পারে, যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অঙ্ক, আইসিটি নলেজ, এরকম সেগমেন্ট করে আমরা ভাগ করে দিতে পারি। এবং ওই সেগমেন্ট অনুযায়ী আমরা মিনিমাম স্ট্যান্ডার্ড ধরবো যে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম যে 10 পাবে সে আমাদের এখানে কোয়ালিফাই করবে, অর্থাৎ আমরা তাকে নেক্সট রাউন্ড বা নেক্সট পর্বের জন্য কল করব। এটা হচ্ছে অর্থাৎ কি, প্রত্যেকটা কার্য বা প্রক্রিয়ার প্রত্যেকটা কার্য স্টেপের কে সম্পূর্ণ করার জন্য কোনো পন্থা বা মাধ্যম হচ্ছে পদ্ধতি। ফোর্থ টাইপস হচ্ছে কৌশল, টেকনিক। আমরা কোন টেকনিকের মাধ্যমে কাজ করব সেটা হচ্ছে কৌশল। কৌশল হচ্ছে কি, কোনো কারণে কোনো কার্য সম্পন্ন করতে গিয়ে আমরা হোঁচট খেয়ে গেলাম অথবা দেখা গেছে বিঘ্ন সৃষ্টি হলো, তখন আমরা সে যে কৌশল বা টেকনিক অবলম্বন করে কার্য সম্পন্ন করব সেটার নাম হচ্ছে কৌশল। দ্যাট মিনস কি, কোনো কার্য স্টেপে কোনো কারণে কোনো বিচ্যুতি ঘটলে সেই বিচ্যুতিটিকে আমরা কিভাবে মিনিমাইজ করব বা ট্যাকেল দিব সেটার নাম হচ্ছে কৌশল। লাস্ট স্টেপ হচ্ছে বিধি। বিধি হচ্ছে কি, যে একটা প্রতিষ্ঠানের কাজকর্ম পরিচালনার জন্য যে রুলস রেগুলেশন সেটার নাম হচ্ছে বিধি। স্থায়ী পরিকল্পনার মূলত স্থায়ী পরিকল্পনার আন্ডারে তাহলে আমরা কি কি কাজ সম্পন্ন করতে পারি, যেমন বাংলাদেশের সংবিধান স্থায়ী পরিকল্পনার মাধ্যমে প্রণয়ন করা, এটা কিন্তু কি করা হয় না, চেঞ্জ করা হয় না, জাস্ট মডিফাই করা। দেন বার্ষিক ক্রীড়া কমিটি, যদি আমরা আমাদের কলেজের বার্ষিক ক্রীড়া কমিটি থাকে সেটা কি করা হবে না, প্রতি বছর সেম কমিটি থাকবে এবং তারা কোনো কি করবে না, চেঞ্জ করবে না, সেম প্যাটার্নে কাজ করবে, সেটার নাম হচ্ছে বার্ষিক ক্রীড়া কমিটি। তারপরে আমরা যে নিয়োগ পদ্ধতি বা ভর্তি কার্যক্রম সম্পন্ন করি সেটাও কিন্তু কি হয়, স্থায়ী পরিকল্পনার মাধ্যমে হয়, এগুলো সাধারণত চেঞ্জ হয় কম। থার্ড স্টেপ, প্রকৃতিভিত্তিক পরিকল্পনার প্রকারভেদের মধ্যে থার্ড স্টেপ হচ্ছে অস্থায়ী পরিকল্পনা, অর্থাৎ কি, যে পরিকল্পনা একবার প্রণয়ন করা হয় বা একটি উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় সেটার নাম হচ্ছে অস্থায়ী পরিকল্পনা। যেমন আমরা কি বলতে পারি, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এটার নাম হচ্ছে অস্থায়ী পরিকল্পনা, অর্থাৎ মাত্র অনলি একবার এটা ব্যবহার করা হবে আর না। দেন মেট্রো রেল, আমরা যে মেট্রো রেলের প্রকল্প আছে সেটা বাস্তবায়ন করার জন্য একটা কি করা হবে, অস্থায়ী পরিকল্পনা প্রণয়ন করা হবে। এভাবে আমরা যে কোনো ফ্লাইওভার অথবা যে কোনো কাজ অনলি ওয়ান বা একটা প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য যেই কি করা হয়, পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটার নাম হচ্ছে অস্থায়ী পরিকল্পনা। আর এটা হচ্ছে লাস্ট স্টেপ মানে ফোর্থ স্টেপ, ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। ঘটনা সাপেক্ষ পরিকল্পনা বলতে আমরা অলরেডি বলে ফেলছি যে আমাদের কোনো কার্য স্টেজে গিয়ে বা কোনো পরিকল্পনার কোনো স্টেজে গিয়ে আমরা দেখলাম যে কোনো বিচ্যুতি হয়েছে অথবা কোনো কি বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছে, তখন আমরা কি করব, এটাকে ওই পরিস্থিতির আলোকে আমরা যেই সিদ্ধান্ত নিব বা যেই পরিকল্পনা প্রণয়ন করব সেটার নাম হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যানিং অথবা ঘটনা সাপেক্ষ কি আমাদের পরিকল্পনা, অর্থাৎ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক যে পরিকল্পনা প্রণয়ন করি সেটার নাম হচ্ছে ঘটনা সাপেক্ষ পরিকল্পনা বা কন্টিনজেন্সি প্ল্যান। আল্লাহ হাফেজ, আজকে এখানেই শেষ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।